गुड मॉर्निंग वेलकम बैक टू द चैनल आशा करी तुम्हारा सबाई खूब 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 भालो आछो सुस्थ आछो हाँ अवश्य निजे शरीरेर ख्याल राखछो आमिओ किन्तु भालो आछि যেটা বলছিলাম পুজো চলে আসছে পুজো আসছে সেই বহু বছর হয়ে গেছে বাংলায় পুজো দেখিনি বহু বছর বলতে আমি যত বছর এখানে আছি আর কি পাঁচ ছয় বছর তো হয়েছেই পুজো দেখিনি তারপর তোমাদের কি বলে আজ অনেকদিন বাদে তোমাদের সামনে এলাম না আচ্ছা চলো সারাটা দিন কাটাই এত কথা না বলে সারাটা মানে কথা তো বলতেই হবে গল্প করবো না তোমাদের সাথে আড্ডা মারবো না তাই হয় কখনো এই এই ব্যাগটা কার রে এত কথা না বলে আজকে দুটো তোমাদের সাথে থাকবো সারাদিন কি কি করবো তোমরা দেখতে পাবে তোমাদের সাথে কাটাবো আজকে সারাটা দিন আর কি হ্যাঁ পুজো দেখিনি মানে আমি কি করতাম মহালয়ার দিন যেতাম মহালয়ার আগের দুদিন আগে যেতাম আর ষষ্ঠীর দিন আবার চলে আসতাম এখানে কারণ দিন না থাকতো দিননাকে ছেড়ে ওরম ভাবে তো আর পুজো দেখা যায় না ভালো লাগে না তা ওরম হয় না দিন না যেত না আমি যেতাম আর কি তো আমি ভীষণ একা একা ঘুরতে ভালোবাসি আচ্ছা দিন তোমাদের বলছিলাম না আমি ভীষণ পথ হারিয়ে ফেলতে ভালোবাসি ভীষণ পথ হারিয়ে ফেলতে ভালোবাসি যাকে ভালো চলো তো ওই জন্য মনটা ভীষণ খারাপ লাগছে এবার এখানে পুজো সেরকম তো কিছু হবে না মানে সেরকম কি কিছুই হবে না ও মা দিন না যে দেখো দাঁড়াও কোন দিন নাকি দেখি ভানুমশাই দাঁত পড়ছে আজকাল বাচ্চা যে দাঁত পড়ছে আজকাল চলো দেখি কি রান্না হয়েছে বা কি রান্না হবে নির্মলা এখানে হয়েছে কাঁচকলার খোসা বাটা কাঁচকলার খোসা বাটা তো বোধ হয় সবাই জানো রেসিপি তাই আমি শেয়ার করিনি এখানে হয়েছে লতি শস্য পোস্ত দিয়ে একবারে মেখে বসানো হয়েছে আমি যদি লতি সেদ্ধ করে নিই না এমনিই করি সেদ্ধ করে নিলে কেমন একটা গ্যাদ গ্যাদে হয়ে যায় যার জন্য সেদ্ধ করি না লতি আমি এমনি কাঁচাই চাপা দিয়ে বসাই আর কি তো যেটা বালা করেছে যদিও এটা আর এটা বালা করেছে এই রেসিপিটাও আশা করি সবাই জানো যদি কেউ না জানো কমেন্ট করো বলো অবশ্যই শেয়ার করবো চলো এবার আমি একটা রান্না করি দুটো রান্না তো বাধা করলো একটা রান্না আমি করি কটা মাছ তিন চার পাঁচ দুই বেলা ইলিশ মাছ রান্না করব এমনি নর্মাল তেল ঝাল নর্মাল তেল ঝাল চলো তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা ইলিশ মাছ ভেজে নেওয়া হয়েছে ভেজে বলতে এপিট ওপিট করে নেওয়া হয়েছে আর একটু আলু লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে ব্যাস এবার চলো ফটাফট রান্না হবে স্যান্ডি স্যান্ডি ও উসকে নিচে বহুত যাতা হ্যায় চল 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 রান্না তোমার সাথে শেয়ার করি একটু তেল দিই
বাইরে কি দেখছে রে? বাইরে কি দেখছে রে? ছান্দু বাবা এখানে দেওয়া হলো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু দেওয়া হবে গোলমরিচ গুঁড়ো, ব্যাস আর কিছু দেওয়া হবে না। আর হ্যাঁ, কাঁচা লঙ্কা তো অবশ্যই দেব। তেলের মধ্যে কালো জিরে দেওয়া হলো ফোড়নে, কালো জিরে আর শুকনো লঙ্কা দেওয়া হলো তেলের মধ্যে। এরপর দাঁড়াও দেখাচ্ছি মশলাটা কি কি দিচ্ছি। মশলাটার মধ্যে আমি দিচ্ছি একটু দই, দইয়ের জল আর কি, ভালো করে ফেটিয়ে নেওয়া হলো। কালকে তো বোধহয় রাধা অষ্টমী ছিল, অনেকের বাড়িতে নিশ্চয়ই রাধা অষ্টমী পুজো হয়েছে। পরশুদিন আমাদের এখানে মহালক্ষ্মী পুজো ছিল, কালকে মহালক্ষ্মী বিসর্জন হয়েছে। কালে ও হওয়া না মহালক্ষ্মী কা বিসর্জন? কাল শাম কো হো গিয়া, মানে উৎসাহ চলে যাচ্ছি। ফির তুমি ইয়ে লে লো, ইধার কা কচরা লে লো, দাঁড়া বলা ইধার সে ইয়ে সাইড সে, তুমি একদিন ইয়ে সব হটানে তো তব তুমি টাইম মিলেগা। দিদি উস দিন পুরা সাফ করে হমনে খড়াটে থে, হ্যাঁ না? হ্যাঁ ওই কব ও জিস দিন পানি পুরা ভর গিয়া থা না, হ্যাঁ তো পুরা হটা হটা কে খড়াটে থে। নেই ও ফ্রিজ কে নিচে সে থোড়া সা কানা ইদার কো কালা হ্যায় দিদি অন্দর। নেই তুম কব তুমকো টাইম মিলেগা বলো, উসি হিসাব সে মে ভি রহুঙ্গি। उधर वो डिसलाइक का वो है। रुको मैं वो साइड चली जाती हूँ, पहले इधर से ले लेना, ये अंदर से फिर जाए वाला। ওই মশলাটা তেলের মধ্যে দেওয়া হলো, মানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর একটু ফাটানো দই। এবার আলুগুলো দিয়ে একবারে কষানো হবে, একটু আলুর সাথে কষানো হচ্ছে, কষে যাক। তারপরে কষিয়া কষিয়া এ দেখ এখানে কত এসে, মানে এই গাছটা বেশ ভালোই হয়েছে, পাতাগুলো শুধু একটু একটু লাল লাল, ও লাল 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 হয়ে গেছে। লঙ্কা বাটাও দেওয়া হলো, একটু ঝাল ঝাল হোক, মানে আমরা আমি তো আমরা একটু ঝাল খেতে যদিও পছন্দ করি, বাঙাল তো ওই জন্য ঝালটা একটু খাইতে ভালোই লাগে। এত গরম হলো না, থাক থাক বকু, খাইতে মন্দ লাগে না আর কি। আমার তো ঝাল খাইতে দারুণ লাগে। এবার জল দেব, জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, কন্ডেন্স মিল্ক নাই না দিয়ে দে। চাপা দিয়ে দিলাম, ভালো মাছগুলো সেদ্ধ হোক। ওদিকে নির্মলা ঘর হচ্ছে, কি হয়েছে কি হয়েছে? তোমার তো একটা সুখবর দেওয়া হয়নি, অ্যাট লাস্ট ভিন্নার একটা মোবাইল কেনা হয়েছে। দিনা দেখা মোবাইলটা, দাঁড়া দে কি যেন একটা, ওপো A54 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 হ্যাঁ
A54 नहीं, उस दिन गणपति के दिन दिया दे रहा था ना, मतलब जीरो बैलेंस में महीने महीने फाइनेंस करके। हाँ हाँ, उस पे ले लिया। कितने का हुआ? 8,500? नहीं नहीं, 14,000। गिटी बाबा, सांता बाबा, चलो দেখি মাছগুলোকে কি বলছে। বিস্তারিত স্নানগুলো পরিষ্কার করতে হবে, মাথা শ্যাম্পু করতে হবে। আজকে বুধবার, অনেকদিন শ্যাম্পু ট্যাম্পু করা হয়নি। আমরা কেন বলি না ট্যাম্পু শ্যাম্পু ট্যাম্পু, কখনো সখনো, এই হলো ব্যাপার। ব্যাপারের নাম শ্যাম্পু। রানী নেকি ষষ্ঠী কে আসতে আসতে তুলে নিচ্ছি জিনিস মাছগুলোকে। এবার মাছগুলো তো ঝোলটাকে পরে তুলছি। এখানে না সবাই কাকু, কে যে কাকিমা আমি সেটাই বুঝি না। সবাই কাকু ডাকে ডাকে, ও কাকু ও কাকু। কোন কাকু কো বুলার রে নির্মলা? চেনে বোধহয় কাকু, ওখানে পাশে বাড়ি। কাকু মশি মাউসি আমাদের দিন্নু রানী তিন বেলা ভাত খায়, কি সুন্দর, এটাই ভালো। আমরাও ছোটবেলায় কিন্তু ভাত খেয়ে স্কুলে যেতাম। এখন তো জল খেলেই মোটা হয়ে যায়। গ্যাসটা অফ করলাম, মাছের ঝোলটা নামিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা করলাম। একটা একটা আইটেম কখনো কখনো করতে ভালোই লাগে, কখনো না একটা একটা আইটেম আমি করি, রোজ শেয়ার করা হয় না। কিন্তু তোমরা তো কেউ কমেন্ট করো না, আমার না বড্ড দুঃখ হয়। কমেন্ট কেন করো না গো? একটু কমেন্ট করতে পারো, ভাল লাগে উত্তর দিতে। পড়িল ভাঙিবে পড়িবে, এটাই সংসারের সকাল থেকে চলিতে থাকে, ভাঙা পুরা ঝগড়া ঝাটি। না না ই আর কি বললাম, আমাদের ধিন্নারানি কিন্তু তিন ভার ভাত খেয়ে না, ভাতটা খা, পাঁচের ঝোলটা খা, খেয়ে দেখ। ছেড়ে দে না ওকে, ছেড়ে দে ওর মতো কাম না, মানে ভালো নেই। ঠিক আছে, ভালো হচ্ছে? চলো দেখে আসি, আমার ছোটি বেটির জ্বর এসছে, ছোটি বেটিকে একটু দেখে আসি। বেচারা কষ্ট লাগে ওর, মানে সবসময় বাড়ি মামি বাড়ি মামি করে। তো চলে এলাম আমার ছোটি বেটিকে দেখে, মিষ্টিকে দেখে। তোমাদের সাথে দেখা করালাম না, খুব জ্বর তো মেটা, কি জ্বরের মধ্যে কি দেখা করাবো তোমাদের সাথে। ওকে ভালো হোক, যখন ভালো হবে তখন আবার নয়তো দেখা করাবো। চলো এবারও আমিও স্নানে যাব, স্নানটা করে আসি, তারপরে। ও সকালে কি যেন ব্রেকফাস্ট হয়েছে, তোমাদের তো ভালোই হয়নি। সকালে হয়েছে পাস্তা পেস্তে পেস্তে। বড়া বালা এখন পকোড়া বানাচ্ছে। বালা কি কি আছে এটার মধ্যে বল, বল ঠিক তাকা ভালো করে বল। ও মা হাসিস কেন বল, বল হ্যাঁ। এবার তো বাংলাদেশের লোক দেখে বালা করে বাবা বালা মোর পরান যায় জলিয়ারে, পরান যায় জলিয়ারে। তাকে বলতে পারতিস সেটা কিভাবে বানালি, কিভাবে কি করলি দেখাতে পারতিস। মিষ্টি কুমড়ো আলু গাজরের পাকোড়া
আবার এখন বাংলাদেশের লোকজন দেখে বলবে অসুনা দাদা অসুন না রসুন হ্যাঁ অসুন দিছিস না রসুন দিছিস গণপতি বসেছে প্রত্যেক বছরই যাই এবছর এখনো যাওয়া হয়নি আজকে গণপতির ছ দিন চলো যাই ঘুরে আসি তোমাদের একটু ঠাকুরটা দেখিয়ে আনি তারপরে এসে আবার তোমার সাথে কথা হচ্ছে চুল বেঁধেছি চুল বেঁধেছি বালাকে না সবাই দেখবে ভিডিওতে আর বলবে পরান যায় জলিয়ারে কাউকে যদি কেউ যদি পছন্দ হয় বলবেন দেখে আসলাম বেশ ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে ভেবেছিলাম একটু বেরোবো রাস্তায় কোনো জায়গায় প্যান্ডেল পাবো কিনা দেখার জন্য বেরোলাম না চলো ওপরে যাই ওপরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আজকে সারাটা দিন কাটালাম তোমাদের সাথে এই প্রথম বোধহয় পুরো মানে মর্নিং টু নাইট ব্লগ করলাম 8:30 বাজে চলো নমস্তে কোথায় গেল প্রসাদ বললি বললাম না কি বলি যা পোড়া পোড়া হয়ে যেতে হ্যাঁ এই সময় রোজ হাঁটি রাত্রিবেলায় এখন বাজে 10:30 ভেবেছিলাম ব্লগটা শেষ করব তোমাদের সাথে এই সময়টায় কিন্তু বৃষ্টি হচ্ছে হাঁটা যাবে না যাই হোক এখান থেকে দাঁড়িয়েই শেষ করছি শেডের তলায় দাঁড়ালাম এখান থেকে শেষ করি আজকে ব্লগটা রোজ রোজ তো সকাল ওপর থেকে শেষ করি আজকে নিচ থেকে শেষ করছি ভাবির বাড়িতে গেলাম পুজো দেখলাম ভালো লাগলো আমাদের দুর্গাপুজো এগিয়ে আসছে যত দুর্গাপুজো এগিয়ে আসছে মনটাও তত খারাপ হয়ে যাচ্ছে জানি না কীভাবে কী করে কাটাবো কী করবো 4 দিন গেল বছর ভীষণ খারাপ কেটে গেছিলো এবছর জানি না কী হবে যা হবে ভালোই হবে হয়তো বা ভালোর জন্যই যা হয় ভালোর জন্যই হয় কিছু নিয়ে নিলে হয়তো বা কিছু অল্প বিস্তর দেয়ও ভগবান যে যেখান থেকেই দেখছো আমাদের ডিনার হয়ে গেছে যে যেখান থেকেই দেখছো খুব খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই নিজের শরীরের খেয়াল রেখো আর হ্যাঁ অনেক অনেক ভালোবাসা সবার জন্য আর ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে কমেন্ট করো শেয়ার করো লাইক করো আর যারা এখন নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কমেন্ট করো কমেন্ট প্লিজ কমেন্ট করো কমেন্ট করলে না নিজের পরিচিতিটাও বাড়ে আর যারা দেখছো আমার কি ভুল হচ্ছে আমার কি ঠিক করা উচিত সেগুলো আমি ভালো করে আবার জানতে পারবো তো
মুখে আমি একটা কিছু লাগিয়েছি, যাই হোক সেটা তুলবো। চলো আজকের মতো এইটুকুই, সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল গাইজ। আমি জ্যোতি নাগপুর থেকে, আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন সকালে বা নতুন বিকেলে, বাই বাই। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এটা বৃষ্টি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, তো বৃষ্টি পড়ছে, টাপুর টুপুর করে বৃষ্টি পড়ছে।